অদ্ভুত তো দিদি, ব্যাপারটা খুব সিরিয়াস। ইমিডিয়েট একজন সিনিয়র অফিসারকে ইনভেস্টিগেট করতে পাঠান। রঘুনাথপুরে কোনো ইনভেস্টিগেশন হবে না। আপনি কে ভাই? অভ্রজিৎ দত্ত, লালবাজার স্পেশাল ব্রাঞ্চ। গোবিন্দ সিংহ আর বিকাশা রিপোর্টটা তো আপনি করেছেন, আই মিন পোস্টমর্টম রিপোর্ট। দুজনকে খুন করা হয়েছে ছুরির আঘাতে, তবে স্পটগুলো আলাদা। কিন্তু খুনি খুব ভালো করেই জানে এক্স্যাক্টলি কোন স্পটে আঘাত করলে লোকটা একবারেই মরে যাবে। কি হলো স্যার? রাতে যেটা আড়ালে থাকে দিনে সেটা পরিষ্কার হয়। যেভাবে আমাকে তুই বাঁচিয়েছিলিস, একদিন ওদেরকে তুই বাঁচাবি। অভিনয়টা এখনো রপ্ত করতে পারেননি, যার কাছে শিখছেন একটু সময় দিয়ে শিখুন। ও যে মার্ডার হুয়ানা, ওর রিপোর্ট গুলো তুই লিখবি। এক ঘন্টা সময় দিচ্ছি তোর লোকেদেরকে, বল সারেন্ডার করতে। তার মানে খেলা তো জমে গেছে। আমার কাছে খবর আছে, শানুই কাল বিকেলে গোপেকে ফোন করে গাজীপুরে জঙ্গলে ডেকেছিল। আচ্ছা, এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি কোথেকে পাচ্ছেন বলুন তো? যেভাবে মার্ডার গুলো হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে খুনির মধ্যে একটা ভীষণ ভাবে প্রতিহিংসা কাজ করেছে। তোর এই অবস্থা কে করেছে? চব্বিশ ঘন্টে কে অন্দর উসকা এক চাই বস। এখন যদি তুই আমার সব পরিষ্কার করে না বলিস, তাহলে ওদিকে তোর এক এক করে মরতে থাকবে, আর তুই এখানে বসে বসে বালছিলি।